নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের বটবটি বাটার রেসিপি নিয়ে। আমার মতন করে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখুন। এইভাবে গরম এক থালা ভাত শুধু এই দিয়ে খাওয়া হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম মতন বটবটি নিয়েছি। বটবটিগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি বটবটিগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব, তার জন্য আমি বটবটিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন বরবটিটা সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না, হালকা করে ভাপি নিয়ে তুলে নেব। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। ওই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে এই একই তেলে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব। চার পাঁচ মিনিটের মতন পেঁয়াজটা ভাজার পরে দেখুন পেঁয়াজে একটা সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি পেঁয়াজটা তুলে নেব। এবারে আমি 1টা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটিগুলো, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কাটা 3টে দিয়েছি, আর 2টো আমি গার্নিশের জন্য রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন ভাজা আর পেঁয়াজ ভাজা, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটুখানি জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলে এটা বেটে নিতে পারেন। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কালো জিরে। এর ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি তৈরি করে রাখা বরবটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতন এটা অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আরও 2 মিনিটের মতন লাস্টে ভেজে নেব। দেখুন বরবটি বাটাটা একদম রেডি। এবারে আমি এটা সার্ভ করে দেখাবো। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখতেই পারলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বরবটি বাটা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।